নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি নান্টু। শুরু করছি এখনকার সংবাদ। রাজ্যে রক্তের সংকট দূর করতে এগিয়ে আসছে বিভিন্ন সংস্থাগুলি। আগরতলা নাগেরতলা মডার্ন ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। শিবিরের শুভ সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এদিন ক্লাবের কর্মকর্তারা উৎসাহের সাথে রক্তদানে এগিয়ে আসে। আমাদের রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে প্রচুর রক্তের প্রয়োজনীয়তা রয়েছে। মোট 11টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে এবং কিছু স্টোরেজ সেন্টার রয়েছে। প্রয়োজনীয়তা এই কারণে আমাদের রাজ্যে ক্যান্সার জনিত কারণে থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া, গর্ভবতী মায়েরা যারা রক্ত স্বল্পতায় ভুগছেন, যান দুর্ঘটনায় যাদের রক্তক্ষরণ হয় এবং অন্যান্য স্বাস্থ্যজনিত কারণে যাদের রক্তের প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে আমাদের নিয়মিত রক্ত দিতে হচ্ছে। আপনারা সবাই জানেন এই যে রক্ত রাখছি যারাই দেবেন সেটাকে আমরা প্রিজার্ভ করে স্টোরেজ করে রাখতে পারবো সর্বোচ্চ মোট 35 দিন। আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাসর বিদ্যানগর স্কুল মাঠে শুরু হলো 10 দিনব্যাপী সংহতি মেলা। উপস্থিত ছিলেন কৈলাসর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ বরানন্দ মহারাজ, আশ্রয় সামাজিক সংস্থার সভাপতি বীরজিৎ সিনহা। এই মেলাকে কেন্দ্র করে 9টি জেলা জুড়ে প্রবল উৎসাহ পরিলক্ষিত হয়। একটি নতুন প্রভাতের মতো আমাদের কাছে প্রতিবার আমরা ভারত স্বাধীনই 1930-এ যখন ইংল্যান্ডে গেলেন বিভিন্ন ভাষায় বিভিন্ন পরিসরে একটা মহামিলন, এটা পৃথিবীর কোনো জায়গায় এরকম দেশ নেই যে সব ধর্মের একটা মহামিলন। এই ভারতবর্ষকে রক্ষা করতে গেলে, ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করতে গেলে জাতীয় সংহতি বিশেষ প্রয়োজন। যার কারণে আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও আমরা প্রতিবছর আমরা সংহতি মেলা করে থাকি। সদ্ভাবনা ভারতবর্ষের কোন নতুন জিনিস নয়, সারা দুনিয়াতে আমরা সদ্ভাবনা কেন্দ্রবিন্দুতে আছি। সারা রাজ্যের সাথে কল্যাণপুরেও পালিত হল 70তম প্রজাতন্ত্র দিবস। মূল অনুষ্ঠানটি হয় কল্যাণপুর আরডি ব্লক সদরে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন ব্লক বিএসসির চেয়ারম্যান ইন্দ্রাণী দেব বর্মা। হয়েছে 1947 সনে, এখন পর্যন্ত আমরা গণতান্ত্রিকভাবে ভারতবর্ষের যে সমৃদ্ধি কামনা করছি তা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে বড় কথা যে ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থা যাতে আরো সুদৃঢ় হয় এই আশা এবং আকাঙ্ক্ষা রাখি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা ভারতবর্ষ প্রত্যেকটি জায়গায় এই দিনটাকে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা পালন করতে যাচ্ছি এবং আমাদের কল্যাণপুর আরডি ব্লকের উদ্যোগেও সেখানে প্রভাবকারী থেকে শুরু করে পরবর্তী সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেই অনুষ্ঠানটা করতে যাচ্ছি এবং সেটা ঘটনা সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তার গভীরতা যে এই 26শে জানুয়ারি আমাদের ভারতবর্ষের একটা সময়। এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরবো বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিকার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গোড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। উফ, একদমই মানাচ্ছে না। ইয়েস,
টিপে নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো পিওর আর্ট। আসল জগ হবে, আরে জন্ম থেকেই আসল জগের বিজনেস আছে। ফুলকুমারী জগ, হাতি নিলে বাগান, আর ভিউং লেভেল এবার উপর ট্রান্সপারেন্ট জগ। দাদি চোখে তো প্রেশার দিচ্ছেন কেন, এমনিতেই আপনার জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। জি দাদি, আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন আরে ফেল জগ। দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরে ফেল জগ। আরে ফেল জগ, জন্ম থেকেই জগ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব, তৈরি হয় নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ, পৃথিবীর যা সবচেয়ে সুন্দর, সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ, সুন্দর, সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার, শুধু তোমার জন্য। দীর্ঘ 30 বছরের ঐতিহ্য ত্রিপুরা রাজ্যের অগ্রণী বিদ্যালয়গুলি টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি। পারুল ত্রিপুরা হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার, সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর। পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী দীর্ঘ 30 বছরের ঐতিহ্য, 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি। পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার, ভবিষ্যৎ গড়ার কারিগর। পারুল প্রকাশনী। नए जमाने के फीचर्स लिए आ गई है आपके पास नई Hyundai Santro, India's favorite family car। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। প্রত্যেক বছরের ন্যায় এবারও আগরতলা উমাকান্ত একাডেমিতে আইনজীবী ও বিচারপতিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। এই খেলাকে কেন্দ্র করে আইনজীবী ও বিচারপতিদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। এই জাস্ট কিছুক্ষণ আগে বাংলাদেশ থেকে বিগত 7 দিন সময় ট্রেনিং নিয়ে কিছুক্ষণ আগে এটা অপূর্ব গোল এবং প্রত্যেক বছর হয়, এই বছরও হচ্ছে। আমরা নতুনত্ব
আমরা চিফ জাস্টিস নতুন চিফ জাস্টিস সঞ্জয় বাবুকে আমরা কয়েকদিন আগে পেয়েছি। উনি আমাদের এখানে এসছেন ও উৎসাহ সহকারে, খেলা আরম্ভ হওয়ার কথা 7টায়, উনি আমাদের মধ্যে এসছেন প্রায় 6:30 একদম কাটা কাটা এসছেন, সবাইকে উৎসাহ দিয়েছেন। আর আমরা এটা খেলি বার আর বেঞ্চের রিলেশন, আমরা তো একটা মনোটোনাস লাইফ, ওনারাও চেয়ারে বসে কাজ করছেন, আমরা এই করছি, তো সেই জন্য আমরা এই একটা দিন বেছে নিই। হাইকোর্ট চিফ জাস্টিস 11 এবং ত্রিপুরা বার এসোসিয়েশন 11 ফুটবল ম্যাচটা, প্রীতি ম্যাচটা প্রত্যেক বছর হয়। এখানের মধ্যে আমরা তো যদি খেলতামও অনেকে 40-45 বছর আগে ছেড়ে দিয়েছি, ওনাদের পক্ষ অনেকেরই তাই। তবু আমরা এটা ফ্রেন্ডলি ম্যাচ সবাই মিলি, এর মধ্যে আমাদের যে সম্পর্কটা এটা আরো দৃঢ় হয়। মদমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো 5 জন যুবক। সাবরুমের জয়গুরু পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সুমন দত্তের বাড়িতে গিয়ে পড়ে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সুমন দত্তের বাড়ি। অভিযুক্তদের আটক করে শান্তিবাজার থানার পুলিশ। এবছর সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সেই সাথে মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন ভূপেন হাজারিকা। সমাজসেবার জন্য ভারতরত্ন পেতে চলছেন নানাজি দেশমুখ। ভারতরত্ন পাচ্ছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সহ 3 জন, শ্রী মুখোপাধ্যায় ছাড়া অপর 2 জন সমাজকর্মী তথা জনসংঘ নেতৃত্ব নানাজি দেশমুখ এবং সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা মরণোত্তর ভারতরত্ন পাবেন। শুক্রবার কেন্দ্রীয় সরকারের এক ঘোষণায় দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান প্রাপকের নাম জানানো হয়। শ্রী মুখোপাধ্যায় 2012 থেকে 2017 সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি দেশের অর্থ, বিদেশ, প্রতিরক্ষা, বাণিজ্য ইত্যাদি মন্ত্রকের দায়িত্ব পালন করেন। ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বে উপমন্ত্রী হিসেবে তার প্রশাসনিক দায়িত্ব পালন শুরু হয়। এরপর তিনি ধাপে ধাপে বিভিন্ন দায়িত্বপূর্ণ প্রশাসনিক পদভার সামলান, পালন করেন দেশের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার নাম চলে আসে প্রধানমন্ত্রী হিসেবে, শেষ পর্যন্ত অবশ্য তিনি প্রধানমন্ত্রী হননি। এই দায়িত্ব পান প্রয়াত রাজীব গান্ধী। প্রয়াত ইন্দিরা গান্ধী, নরসিমা রাও এবং ডক্টর মনমোহন সিং এর মন্ত্রিসভায় তিনি স্থান পান। পালন করেন কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব। একসময় তাকে কংগ্রেস ও দেশের সংকট মোচনকারী রাজনীতিবিদ হিসেবে পরিচিতি দেয়। তার আজীবন কংগ্রেসই প্রণব রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালে স্বতন্ত্র দল গঠন করেন। তার দল অবশ্য গণভিত্তি পায়নি, ফলে তিনি আবার কংগ্রেসেই ফিরে আসেন। এর আগে সত্যজিৎ রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, অমর্ত্য সেন ও রবিশঙ্কর এই 4 বাঙালি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। এবছর ভারতরত্ন প্রাপক 3 জনের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় উল্লেখ করেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে শ্রী মোদী বলেন, আমাদের সময়ে এক অসাধারণ রাষ্ট্রনেতা প্রণব দা। তিনি দশকের পর দশক অক্লান্ত ও নিঃস্বার্থভাবে দেশের সেবা করেন। দেশের উন্নয়নে তার বিশাল ভূমিকা রয়েছে, তার জ্ঞান বুদ্ধির বিকল্প নেই। তার রাষ্ট্রপতি থাকাকালে আজমল কাসব, আজমল গুরু, ইয়াকুব ম্যাননের ফাঁসি কার্যকর করে নজির গড়েন তিনি। ভূপেন হাজারিকা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তার গান সব প্রজন্মের সমান মর্যাদা পেয়েছে। গানে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়ান, ভারতীয় সঙ্গীতের পরিচয় দেন বিশ্বে। নানাজি দেশমুখ সম্পর্কে জানান, গ্রাম উন্নয়নে তার অবদান অপরিসীম, গ্রামীণ মানুষের জীবনধারার উন্নয়নে তার বিশাল ভূমিকা রয়েছে। তবে এই 3 ব্যক্তির ভারতরত্ন সম্মানকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরব বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার,
তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বাস এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। जमाने के फीचर्स ये आ गई है आपके पास, नई Hyundai Santro, India's favorite family car। আগামী 28 থেকে 31 জানুয়ারি 4 দিনব্যাপী তেলিয়ামুড়া এগিয়ে চলো সঙ্গের উদ্যোগে শিশু মেলার আয়োজন করা হয়। এই শিশু মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বিগত 7 বছর ধরে এই শিশু মেলা বন্ধ ছিল, বর্তমানে আবার চালু হলো এই শিশু মেলা। এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানান সংস্থার কর্মকর্তাগণ। প্রথমে আমি বলছি
গ্যাস হিসাবে রাজ্যপাল মহোদয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো ডেটটা আমাদের এখনো কনফার্ম হয়নি, উনি থাকবেন এতটুকু আমরা এখন আশা করতে পারছি। এছাড়া আমাদের মধ্যে যা থাকবেন আমাদের ত্রিপুরা সরকারের স্বাস্থ্যমন্ত্রী শ্রী সুদীপ রায় বর্মণ, থাকবেন আমাদের স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক সচেতক কল্যাণী রায়, থাকবেন এমএলএ ডক্টর অতুল দেববর্মণ মহোদয়, থাকবেন কল্যাণপুরের বিধায়ক শ্রী পিনাকি দাস। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম, কিন্তু সাধারণতন্ত্র দিবস উপলক্ষে খোয়াই জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে রীতিমতো অপমানিত করা হলো সংবাদ মাধ্যমের কর্মীদের। এদিনের এই অনুষ্ঠানে সাংবাদিকদের বসার জায়গাটুকু পর্যন্ত দেওয়া হয়নি, তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহ করতে হয়েছে সাংবাদিকদের। খোয়াইকে মানুষ সংস্কৃতি শহর বলে আখ্যায়িত করে, কিন্তু এই সংস্কৃতি শহরে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অপমানিত হতে হয় সরকারি অনুষ্ঠানে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিকদের অপমানিত করার পারদের মাত্রাটা আরও একটু বেড়ে গেল। বামজামানায়ও সাংবাদিকরা খোয়াইয়ের সরকারি আধিকারিকদের কাছে হেয় প্রতিপন্ন ছিল, বর্তমানে হেয় প্রতিপন্নের মাত্রাটা আরও একটু বেড়ে গেল। শনিবার ছিল 70তম প্রজাতন্ত্র দিবস। প্রত্যেক সাংবাদিককেই খোয়াই জেলা শাসকের কার্যালয় থেকে আমন্ত্রিত করা হয় 70তম প্রজাতন্ত্রের দিবসের অনুষ্ঠানে থাকার জন্য এবং সংবাদ সংগ্রহ করার জন্য। যথারীতি এদিন সকালে খোয়াইয়ের সমস্ত সাংবাদিকরা অনুষ্ঠান প্রাঙ্গণে যায়। অনুষ্ঠান শুরুর পূর্বেই প্রত্যেকেই লক্ষ্য করেন প্রেস স্টিকার লাগানো জায়গায় তিনটি চেয়ার রয়েছে, তাও ওই চেয়ারগুলিতে অন্যান্য লোকজন বসে রয়েছে। প্রায় 15 জন সংবাদকর্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহ করেন। খোয়াই জেলা প্রশাসনের উদাসীনতায় এই অবস্থা। জেলা প্রশাসনের কোনো কর্মকর্তাই সাংবাদিকদের বসার বিষয়টি দৃষ্টিতে আনেননি, এমনকি এক গ্লাস জলেরও ব্যবস্থা নেই। অপমানিত হয়ে অনেকেই অনুষ্ঠান প্রাঙ্গণ ত্যাগ করে চলে যান। এই ঘটনায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেন খোয়াইয়ের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক অসিত বরণ ঘোষ। সাংবাদিকের আজকে মাঠে উপস্থিত সাংবাদিকদের সংখ্যাটা ছিল প্রায় 15 জন। দুঃখের বিষয় সিট সংখ্যা মাত্র 3 জন। যে সেই যে সাংবাদিকদের অপমান সেটা তো আসলে নতুন কিছু নয়, পুরনো জিনিস। জেলা প্রশাসন যেদিন থেকে জেলা হয়েছে সেদিন থেকে সাংবাদিকদের অপমান করা হচ্ছে, এবারও হয়েছে, এবার সংখ্যাটা একটু বেশি। আজ খুব দুঃখিত এই ব্যাপারে। তাছাড়া সাধারণত জল খাওয়ার জন্য ওদের কাছে হাত চাইতে হয়েছে, হাত পাত পেয়েছে। আজ এই যে অবস্থাটা সেটা কবে যে শেষ হইব, কবে যে সমাধান হবে সেটা কোনো মানে ভাবার কোনো উপায় নেই। না আজকে তো আপনাদেরকে ব্যুরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।